السلام عليكم ورحمة الله وبركاته. السلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتابع التابعين وأجمعين. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربنا زدنا علما، ربنا زدنا علما. الحمد لله আজকে আমাদের যে লেকচারটা সেটা হচ্ছে আপনার ফেমিনিন মুসলিম ছক ফেমিনিন হ্যাঁ স্ত্রীবাচক যে মুসলিম ছকটা সেটা আমরা দেখব। তবে দেখার আগে আমরা একটু রিভিউ করে নিচ্ছি আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম। আগের ক্লাসে আমরা পড়েছিলাম মুসলিমুন ছক পুরুষবাচক। তো মুসলিমুন ছক পুরুষবাচকটা আমি একটু বলছি, আপনারা আমার সাথে বলবেন মনে মনে, আমরা একটু রিভিউ করব। আর যারা এখনো আমরা ছকটা শিখি নাই আমরা শিখে নিব। হ্যাঁ ছকটা আমাদের খুবই জরুরি, এই ছকটা না শিখে আমরা আসলে গ্রামারটা শিখতে পারবো না। তো এটা শিখতেই হবে। দুটা ছক আছে আমাদের সিমিলার, একটা হচ্ছে পুরুষবাচক আর একটা হচ্ছে স্ত্রীবাচক। তো আমরা স্ত্রীবাচকটা আজকে দেখবো, আমরা রিভিউ করে নিচ্ছি পুরুষবাচক ছকটাকে। তাহলে মাইক্রোফোন গুলা সবাই মিউট রাখি, আপনারা লাউডলি বলবেন, কিন্তু এখন আমি মাইক্রোফোন মিউট রাখছি সবারটা। হ্যাঁ তো আমি বলছি, আপনারা আমার পরে পরে রিপিট করবেন ইনশাল্লাহ। মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। আমরা কি পড়লাম, আমরা উপর থেকে প্রথমে পড়ে আসলাম মুসলিমুন হচ্ছে রফা, মুসলিমান হচ্ছে নাসাব, মুসলিমিন হচ্ছে জার, মুসলিমানি হচ্ছে রফা দ্বিবচন, মুসলিমাইনি হচ্ছে নাসাব দ্বিবচন, মুসলিমাইনি হচ্ছে নাসা জার দ্বিবচন, নাসাব এবং জারের চেহারা এক। মুসলিমুনা এটা হচ্ছে রফা বহুবচন, মুসলিমিনা এটা হচ্ছে নাসাব অথবা জারের চেহারা একই এবং এরা বহুবচন আছে। তাহলে আবার পড়তেছি ছকটা খেয়াল করি, মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। এই ছকটা দিয়ে আমাদের মনে হয় কিছু হোমওয়ার্ক ছিল, যেমন আমরা সলেহন দিয়ে করতে বলেছিলাম। তাহলে এই ছকটাকে আমি বলে দিচ্ছি, আপনারা যারা লিখেছেন একটু মিলাই নেন, সলেহন সলেহান সলেহিন সলেহানি সলেহাইনি সলেহাইনি সলেহুনা সলেহিনা সলেহিনা। তারপরে আমরা করেছিলাম মুমিন দিয়ে, মুমিনুন মুমিনান মুমিনিন মুমিনানি মুমিনাইনি মুমিনাইনি মুমিনুনা মুমিনিনা মুমিনিনা। এখানে মুমিনান বানানটা কি হবে, যে দুই আলিফের পরে একটা জবর হবে, এটা আপনারা দিয়েছেন কিনা একটু খেয়াল করেন। মুমিনান বানানে দুই আলিফের পরে এই জবরটা কি অটোমেটিক আসবে, কিন্তু বাকি আর কোনোটাতে এই আলিফটা আসবে না। হ্যাঁ আবার মুমিনিনে কি হবে, যাবে নুনের নিচে দুই জের হবে, কোনো আলিফ থাকবে না। হ্যাঁ মুমিনানি এখানে একটা নুনের পরে আলিফ তারপরে আবার একটা নুন, এই নুনটা কিন্তু অ্যাডিশনাল মুমিনানি। তাহলে নুনের সাথে আলিফ আর জবর না, নুন আলিফ জবর না, আবার একটা নুনের নিচে জের মুমিনানি, এভাবে করে শব্দগুলা গঠন হবে। আচ্ছা তারপরে এই দুটা ছিল। আমরা আমরা এখন চলে যাচ্ছি আমরা ফেমিনিন ছক। হ্যাঁ মুসলিমুন ছক পুরুষবাচক তো আমাদের গত ক্লাসেরই পড়া ছিল, আজকে আমরা চলে যাচ্ছি ফেমিনিন ছকে। ফেমিনিন ছকটাকে দেখবেন কিছুটা আপনার মিল আছে এই ছকটার সাথে, তবে আচ্ছা যাওয়ার আগে এইটা একটু এক্সারসাইজটা করে দেয়। এটা হচ্ছে আপনার এই যে পড়াটা যে আমরা এখন রিভিউ করলাম মুসলিমুন ছক, তো সেটার থেকে এই এক্সারসাইজটা আসছে। আমরা কিছু প্রপার্টি গুলো বলার চেষ্টা করি। একটা ইসমকে আমরা দেখার জন্য চারটা প্রপার্টি লাগে, তার স্ট্যাটাস কি, তার নাম্বার কি, তার জেন্ডার কি, তার টাইপ কি। হ্যাঁ তো আমরা এখানে বলছিলাম যে স্ট্যাটাস হচ্ছে রফা নাসাব জার, নাম্বার হচ্ছে সিঙ্গুলার ডুয়েল অথবা প্লুরাল মানে এক বচন দ্বি বচন অথবা বহু বচন, জেন্ডার এখন পর্যন্ত আমরা একটাই জেন্ডার বলছি সেটা হচ্ছে কি ম্যাসকুলিন, আর টাইপ হচ্ছে আমি বলছিলাম আলিফ লাম সামনে থাকলে প্রপার, আলিফ লাম যদি না থাকে তাহলে কমন। যদিও সাতটা কারণ আছে টাইপ হওয়ার মানে প্রপার হওয়ার, কিন্তু আমরা একটাই কারণ আপাতত বুঝছি যে আলিফ লাম থাকলে আমরা বলবো নির্দিষ্ট বা প্রপার, আর আলিফ লাম যদি না থাকে তাহলে আমরা বলবো কমন। এই দুটা নিয়ে আমরা এখন আপাতত কাজ করতেছি। তাহলে আমরা বলছি ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, মুফলিহুন এই শব্দটাকে এবার আমরা প্রপার্টি করব। আপনারা এবার আনমিউট করে বলতে পারেন এখানে কি হবে, বলেন স্ট্যাটাস কি হবে, রফা স্ট্যাটাস, তারপরে নাম্বার, নাম্বার হচ্ছে বহুবচন বহুবচন প্লুরাল, তারপরে জেন্ডার, জেন্ডার ম্যাসকুলিন ম্যাসকুলিন ম্যাসকুলিন
চাবি ছিল আনি আইনি আইনি উনা ইনা ইনা এই চাবিগুলো যদি শেষে থাকে তাহলে অবশ্যই কি এটা কিন্তু আপনার হয় দ্বিবচন নয় বহুবচন তাহলে এখানে একটা চাবি দিয়ে শেষ হলো হ্যাঁ তো এটাও আমরা বলি তাহলে নিচেরটা দেখেন মুসলিহুনা এটা কি ধ্বনি না চাবি কমন দেখেন এখানে সামনে আলিফ টাম নাই এরপর নিচেরটা দেখেন মুহতাদি না এবার বলেন এটার স্ট্যাটাস কি হবে এবার নিচে দেখেন আল্লাহ আল্লাহি নারুল্লাহিল মুকাদা এটা জার হবে জার আচ্ছা প্রথম বলেন এখানে ধ্বনি না চাবি এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে কেন প্রপার হলো সামনে একটা আলিফ লামের মতো দেখা যাচ্ছে এটাও একটা আবার হচ্ছে আল্লাহ নামটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রপার নেম হ্যাঁ যেমন মানুষের অনেক রকম নাম হয় সেই নামগুলো মানুষের প্রপার নেম এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ নামটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রপার নেম আর যত গুণবাচক নাম আমরা পাই সবগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা যেমন হালিমুন আলিমুন সামিউন গাফুরুন সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা কিন্তু নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ প্রপার নাম আপু এটা কথা ছিল আমার এখানে কোন অ্যাডিশনাল লেটার আসে নাই এর জন্য আমরা বলছি এটা ধ্বনি ধ্বনি মানে কোন অ্যাডিশনাল লেটার আসে নাই কিন্তু যখন দ্বিবচন হলো আলিফ আর নুন আসছে আনি তারপরে ইয়া নুন আসছে আইন এগুলাকে আমরা বলছি চাবি মানে সাফিক্স যুক্ত হয়েছে শেষে শেষে অ্যাডিশনাল লেটার আসছে এবং এটা কি একটা যুক্ত হয়ে শব্দটাকে পরিবর্তন করে দিচ্ছে তাহলে এই আনি আলিফ আর নুন এটাকে আমরা বলছি চাবি এই চাবিটা ফিক্সড দ্বিবচন রফার জন্য এই যে রফা দ্বিবচন এটার জন্য কি এই আনি চাবিটা ফিক্সড মনে করেন আপনার সব চাবি দিয়ে তো সব তালা খুলে না তাই না প্রত্যেক তালার একটা পার্টিকুলার চাবি আছে এরকম এখানে যখন আমি রফা দ্বিবচন করতে যাব তখন আমার অবশ্যই কি আমি চাবিটাই লাগবে আমি আইনি দিয়ে খুলতে পারবো ব্যাপারটা এরকম হ্যাঁ আইনি আইনি এদের আবার কি নাসাব এবং জারের চেহারাটা দেখতে একই চাবিগুলা দেখতে একই আইনি আইনি এদের নাসাব এবং জারের চেহারাটা একই আপনি কি প্রথম ক্লাসটা করছেন রফা নাসাব জার কাকে বলে আজকেই প্রথম ক্লাস আমার এই প্রথম ক্লাস তাহলে একটু আমাদের রেকর্ডগুলো একটু শুনে নিয়েন আগের তাহলে আপনার ইনশাল্লাহ কভার হয়ে যাবে বেশি দূর আমরা আগাই নাই দুটো ক্লাস আমাদের হয়েছে গ্রামারের একটু শুনতে হবে কারণ না হলে বুঝবেন না প্রাথমিক ধারণাটা আমার আছে একটু আচ্ছা হ্যাঁ তাহলে তো অসুবিধা নাই তাহলে এই যে উনা ইনা ইনা এটা এটা আমরা কি বলেছি
এটাও চাবি যে ওয়াও নুন আসছে আর ই না আমরা বললাম এই জের ইয়ার উপর সুকুন উনের উপর জব এটাকে আমরা ধরতেছি কি একটা চাবি তো এই হলো আমাদের ধ্বনি আর চাবি এখন এটার উপর বেস করে আমরা এই এক্সারসাইজটা করছি জি বুঝছি এবার দেখেন তাহলে ডান দিকে চলে আসি ডান দিকে চলে আসি বলেন ওয়ালা আনা আবিদু মা আবাদ আবিদু তারপরে আলহামদুলিল্লাহ এবার নিচেরটা বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ এরপর নিচেরটা দেখেন ওয়ান নাজমু ওয়া সাজারু আলাদা আলাদা দুটো শব্দ নাজমু একটা শব্দ এখানে ধ্বনি দিয়ে শেষ হচ্ছে তাই না ধ্বনি তারপরে বলেন রফা রফা সিঙ্গুলার আর সাজারু বলেন আর সাজারু রফা সিঙ্গুলার এবার ডানের বামেরটা বলেন আল মাগরিবাইনি খুব সোজা মনে হচ্ছে তাই না কারণ আমরা ছকটা ভালো করে শিখেছি আর ছকটা যাদের হয়নি এখনো আমি বলবো যে আবার একটু রিপিট করেন রিভিউ করেন ইনশাল্লাহ আপনারাও ধরতে পারবেন এখন আজকে আমরা চলে আসি আমাদের ফেমিনিন ছকটাতে ফেমিনিন ছকে দুইটা কথা একটা হচ্ছে দেখেন যে ফেমিনিন কিভাবে করব একটা শব্দ মুসলিমুন এটাকে আমরা ফেমিনিন কিভাবে করব আমরা শেষে একটা তা মারবুতা যোগ করব এই তাটা হচ্ছে আমি সোজাভাবে বললে গোল তা যোগ করব গোল একটা তা যোগ করব আর যারা বুঝেন তাদের জন্য হচ্ছে যে তা মারবুতা যোগ করব তো মুসলিমাতুন কি করলাম আমি মুসলিম শব্দটা আমার অরিজিনাল ছিল এটার সাথে আমি গোলতাটা যুক্ত করে এটাকে ফেমিনিন বানাই দিলাম মনে করেন যে ওমেন যদি আমি বলেন যে মহিলা বা মেয়ে মেয়েদের একটা বৈশিষ্ট্য কি তারা সবসময় একটা হিজাব পরে থাকবে তাই না একটা হিজাবে থাকবে বা একটা পর্দার মধ্যে থাকবে তাহলে এই গোলতাটা মনে করেন যে এই স্ত্রীদের কি একটা অর্নামেন্ট তাদের একটা বৈশিষ্ট্য যে সে সবসময় কি থাকবে সে মাথায় হিজাব পরে থাকবে তাহলে এটা হচ্ছে কি এই গোলটাটা দেখলে আমি বুঝবো যে দিস ইজ মে এটা মে সে হিজাব পরে আছে এটা তার একটা বৈশিষ্ট্য তাহলে গোলটা মানে কি সে ফেমিনিন কারণ পুরুষরা তো আর হিজাব পরে না তাই না মেয়েরাই তো হিজাব পরে তাহলে হিজাব যে যাকেই আমি দেখবো সেই কি সে ফেমিনিন রোদ গেলে গা দেওয়া লাগবো আচ্ছা জি Thank you.
আচ্ছা এখানে দেখেন মুসলিমাতুন না মুসলিমাতুন এখানে এই যে গোলটা তাহলে আমরা কি বুঝলাম গোলটা থাকলে আপু আপু মিউট করে দেন আপু মিউট করে দেন বাইরের কথা গোলটা থাকলে সেটা হচ্ছে ফেমিনিন তাহলে এখন আগের মতোই কি আমাদের ধ্বনিগুলো যেরকম শেষ হয়েছে এই যে ওন আন ইন এরকম ভাবে এখানেও কিন্তু ওন আন ইন নিচ্ছে তাহলে দুই পেশ থাকলে ওন পাচ্ছি মুসলিমাতুন দুই জবর থাকলে মুসলিমাতান মুসলিমাতান আমি আমি এখানে তানি লিখি তান হ্যাঁ এখানেও এখানেও আপনারা তুন লিখেন একবারে তা সহই আমরা লিখতেছি না হলে পরে আমাদের আবার কনফিউশন হবে তা সহই আমরা লিখতেছি তুন তান তিন এটা এভাবে লিখে নেন এটা হচ্ছে তুন তা সহই উচ্চারণটা করব তায়ের সাথে দুই পেশ তুন তায়ের সাথে দুই জব তান তায়ের সাথে দুই যে তিন হ্যাঁ তুন তান তিন এটা হচ্ছে আমাদের ধ্বনি ফেমিনিন শব্দের জন্য এটা হচ্ছে আমাদের ধ্বনি এবার এবার দেখেন আমরা যখন দ্বিবচন করব তখন এই শব্দটাই এবার একটু চেঞ্জ হচ্ছে মুসলিমাতুনের তা তো থাকবে কারণ মানে কি তার একটা হেজাব থাকবে এখন হেজাবের প্যাটার্নটা চেঞ্জ হইতেছে দেখেন মুসলিমাতুনের গোলতাটা এবার সাথে কি নিচ্ছে একটা আলিফ নিচ্ছে তানি যেরকম ভাবে আমি মুসলিম আনি করে আসলাম পুরুষবাচক দ্বিবচন এখানে শুধু আনি যাই আসবে কিন্তু এই তাটা থেকে যাবে আনির সাথে তানি তা মিলে কি হবে তানি তাহলে আমার এখানে যে চাবিটা এই চাবিটা হচ্ছে তানি এরা হচ্ছে চাবি আমার দ্বিবচনের চাবিটা হচ্ছে কি তানি তা আলিফ জবর তা বুনজের নি তানি তারপরে একই ভাবে আমার আইনি আইনি যুক্ত হবে দ্বিবচনে কিন্তু আইনির সাথে আমার এখানে যেহেতু তাটা রয়ে গেছে আমরা কি বলবো এটা হচ্ছে তাইনি 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 ইচ্ছেও লিখে নেন একই জিনিস তাইনি তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা কিছুটা কমন পেলাম পুরুষবাচকের সাথে ওখানে আনি আইনে আইনে হচ্ছে আর এখানে যেহেতু তা আছে যুক্ত তাই তানি তাইনি 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 হ্যাঁ এটা হচ্ছে দ্বিবচন দ্বিবচন রফা হচ্ছে তানি মুসলিমা তানি দ্বিবচন নাসাব এবং জার হচ্ছে মুসলিমা তাইনি মুসলিমা তাইনি এখন দেখেন বহুবচন বহুবচনটা একটু ডিফারেন্ট বহুবচনটা একটু ডিফারেন্ট কেন এখানে মুসলিম শব্দটা রয়ে গেল একটা আলিফ মাঝখানে আসলো তারপর একটা খোলা দাঁড় ঠিক আছে এতক্ষণ আমরা কি দেখলাম যে এই মুসলিমের পরেই তা চলে আসছে এখন আমরা দেখতেছি যে এই তা আসছে পরে মাঝখানে একটা আলিফ চলে আসছে তারপরে তাটা আসছে মানে একটা আলিফ মাদ হবে তারপরে তা হচ্ছে তাহলে মুসলিমাতুন তাহলে আমরা এখানে হ্যাঁ সাফিক্সটা কি লিখবো মিম তো আসলে অরিজিনাল না অরিজিনাল হচ্ছে আলিফ আর তা কারণ যে কোনো শব্দের শেষে এই আলিফ আর খোলা তা যদি আসে তাহলে আমরা কি বুঝবো এটা বহুবচন মহিলাদের বহুবচন বুঝাচ্ছে তাহলে আতুন মুসলিম যোগ আতুন মুসলিমাতুন তাহলে এই মুসলিমাতুনকে কিভাবে বলবো মুসলিমাতুন কিন্তু যখন আমি বহুবচনে বলবো তখন আমি একালিফ মাদ দিয়ে বলবো মুসলিমাতুন হ্যাঁ বলার মধ্যে একটা ভিন্নতা থাকতে হবে প্রথমটা এক বচনটা কি হচ্ছে গোলটা দিয়ে শেষ দেখে আমাকে চিনতে হবে আর উচ্চারণ শুনে চিনতে হবে মুসলিমাতুন কোন আমি মা বলি নাই মুসলিমাতুন আর যখন আমরা বহু বচন বলছি মুসলিমা দিয়ে বললাম মুসলিমাতুন আতুন আতিন আতিন হ্যাঁ তাহলে এবার লিখে নিই আতুন নিচেরটা দেখেন আতিন টেন্সটা কি হলো আতিন আতিন এখন আপনার বলতে হবে বা আপনার প্রশ্ন আসবে যে কেন জবর হলো না নাসাবে তো জবর হয় তাহলে জবর হলো না কেন এটা অনেকটা এই যে এটার মতো তাইনি তাইনি যেরকম একই রকম হয়েছে এখানেও আতিন আতিন একই রকম হচ্ছে আতিন আতিন তাহলে একই রকম হচ্ছে তো অর্থাৎ নাসাব এবং জারের চেহারাটা একই আতিন আতিন মুসলিমাতুন হচ্ছে রফা মুসলিমাতিন হচ্ছে নাসাব অথবা জার মুসলিমাতিন মুসলিমাতিন আমি একবার ছটা বলি আপনারা একটু দেখেন মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন
muslimatin muslimatani muslimatani muslimataini 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 muslimatun muslimatun muslimatin 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 abar bolchi muslimatun muslimatun muslimatan muslimatan muslimatin muslimatin muslimatani muslimatani muslimataini 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 muslimatun muslimatin atin atin muslimatin এবার আমি শুধু ধ্বনি বলবো আর তারপরে চাবি বলবো শুধু ধ্বনি তুন তান তিন তুন তান তিন এবার চাবি বলবো তুন তান তিন তানি তাইনি তাইনি তানি আতুন আতিন আতিন আইনি আই আতুন আতিন আতিন এবার আসেন একটু টেকনিক শেখাই যেরকম আমরা পূর্ববাচক ছকে প্লেন আপ আর প্লেন ডাউন দিয়ে মনে রাখছি এখানেও একটা টেকনিক আছে টেকনিকটা কি দেখেন এখানে একটা গোল তরমুজ দেখতে পাচ্ছি এই গোল তরমুজটা মানে কি এটা ইনটেক্ট আছে তাই না এটা এখনো কাটা ছেড়া কিছু হয় নাই পুরোটা গোল আছে আস্ত আছে তো এইটাকে আমরা একটা গোল তায়ের সাথে তুলনা করতেছি এটা আমাদের তামার বুতা ঠিক আছে এটার উপরে আমরা দুটো নকশা বসাই দিলাম এটা আমাদের তামার বুতা মানে যেটাকে আমরা বেসিক্যালি এভাবে লিখে থাকি ঠিক আছে এভাবে লিখে থাকি এটা হচ্ছে তামার বুতা অথবা আমাদের গোলতা সিম্পল ভাবে বলে এটা আমাদের গোলতা তাহলে এই গোলতা যখন আমাদের শেষে থাকবে একটা শব্দের শেষে থাকবে তার মানে এখানে আমি কি পুরোটা এখন ইনটেক্ট আছে আমি একা একা খাবো আমি একা এটাকে খাবো এই ভেবে আমি এটাকে রেখে দিছি এখনো কি আমি এটা কাটি নাই তার মানে এটা সিঙ্গেল একজন আছে গোলতা থাকলে আমি কি বুঝবো এখানে একজন আছে সিঙ্গেল কিন্তু যখন আপনি দেখবেন যে এই তাটা খুলে গেছে ওপেন হয়ে গেছে মানে এই যে আপনাকে তরমুজটা কেটে সামনে দিল তাহলে কি অলরেডি এটা কাট হয়ে গেছে তার মানে কেন কাটিং করলাম আমরা মনে করেন বাসায় অনেক গেস্ট আসছে তো আমি কি করলাম আমি ছুরি দিয়ে এটা কেটে সামনে প্রেজেন্ট করলাম তো ছুরিটাকে মনে হচ্ছে একটা আলিফ আর এই তরমুজটাকে মনে হচ্ছে একটা খোলাতা তাহলে এই আলিফ আর এই খোলাতা এইটা হচ্ছে চিহ্ন কিসের বলেন বহু বছর অনেকজন আসছে আর এখানে এত বিচি থাকবে না দুইটা থাকবে শুধু উপরে ব্যাস তাহলে একটা খোলাতা আর আলিফ খোলাতার আলিফ এটা একটা সেট হ্যাঁ এই ছুরি দিয়ে আপনি তরমুজটা কাটছেন এই চিহ্নটা যখন দেখবেন তখন কি বুঝবেন এটা হচ্ছে বহু বচন ফেমিনিন বহু বচন ফেমিনিন আর যখন একটা আছে গোলটা তখন কি বুঝতে হবে এটা হচ্ছে একা সিঙ্গুলার সিঙ্গুলার ফেমিনিন মনে থাকবে আমাদের তাহলে আমাদের ওটা নিয়ে চিন্তা করতে হবে না যে এটা কি এক বচন দ্বি বচন না বহু বচন বহু বচন মানে আলিফ থাকবে আর খোলাতা থাকবে আর দ্বিবচনে তো যে আনি আনি আইনি এরকম করে তানি তাইনে তাইনে যুক্ত হয়ে যাবে তাহলে এক বচন আর বহু বচন যদি মনে থাকে দ্বিবচন আমার এমনিই মনে থাকে যে আমি একটা শব্দকে যখন দেখবো যে এটা কি গোলতা হ্যাঁ গোলতা তাহলে এটা এক বচন এটা কি তানি তা তার সাথে আলিফ আছে আর তারপরে নুনের নিচে জের আছে তাহলে তো কি হলো আমার ছুরি আর ওই তরমুজের চেহারার সাথে তো এটা মিললো না তাহলে এটা দ্বিবচন এটা ডুয়েল তানি আছে আর যখন আমি দেখবো যে আতুন আতিন আতিন এরকম আলিফ আর খোলাতা দিয়ে শেষ হচ্ছে আতুন আতিন আতিন এই ফর্মে যখন শেষ হবে তখন আমি বুঝবো কি এটা হচ্ছে বহু বচন ফেমিনিন মিলাইতে পারছেন ছবিটাকে এই ছকের সাথে এই যে গোলতাটাকে আমি বললাম সিঙ্গুলার তরমুজ আর এই আলিফ আর খোলাতা বলতে যে লাল করে দেওয়া যে আলিফ আর খোলাতা এটাকে বুঝাচ্ছি আমরা সেই ছুরি আর তরমুজ একটা টেকনিক মনে রাখা একটা তাহলে আর কনফিউশন হলো না আপনি যখন শব্দ দেখবেন আর এটা এক বচন না দুই বচন না বহু বচন এত পেশেন্স নিতে হবে আপনি যদি এই কথাটা মনে করেন ছবিটা মনে করেন তো মুঝে আর বেশ মিলাই ফেলেন যে কোনটা কি তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ আরো প্রশ্ন আছে এই পর্যন্ত না তরমুজ কাটবেন না আপু তরমুজ কাটতে খেতে খেতে হবে তরমুজ কাটার পরেই তো বহু হয়ে গেল বহু বচন যাবো যাওয়ার আগে আমি আগে একটু আরেকটু প্র্যাকটিস করাতে চাই এই ছকটাকে আমরা একটু লিখে প্র্যাকটিস করবো হ্যাঁ না লিখলে আসলে কনফিউশন গুলো আমাদের ক্লিয়ার হয় না
তো আমরা প্র্যাকটিস করি আপনারাও প্র্যাকটিস করেন একই সাথে চেষ্টা করেন চেষ্টা করেন হয়ে যাবে যারা পারছেন না মন করে এত মন খারাপ করারও কিছু নাই আপনার হবে তো ট্রাই করতে থাকেন আমরা লিখলাম প্রথমে মিম সিন লাম মিম আমাদেরও যে খুব ভালো হচ্ছে তা না আমার তো নাই তারপরেও আমরা কি চেষ্টাটা করব আচ্ছা এখানে যে কথাটা আমরা বললাম যে এই লামের পরে মিম এই লামের পরে মিম দেওয়ার পরে আমরা কি করব একটা গোলতা লিখব এই গোলতা তাহলে এটা হচ্ছে আমাদের মনে করো মিম তাহলে মোস লি মা এরপর আমার এই গোলতা চলে আসলো এখন এই গোলতার উপরে আমি কি দিব দুই পেজ দিব মুসলিমাতুন তাহলে এটা আমি কি কি লিখতে পারি এই ইনফরমেশনটা থেকে এটা হচ্ছে এটা প্রথমে লিখব এটা রফা তারপর লিখব এটা সিঙ্গুলার সিঙ্গুলার ফেমিনিন আর আর হচ্ছে কমন কমন রাইট মুসলিমাতুন এবার আমরা লিখি নাসাব মুসলিমা বলতা দেই মুসলিমা তান এখানে আমরা কি কি লিখবো নাসাব 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 সিঙ্গুলার ফেমিনিন এই সব ফেমিনিন হ্যাঁ আর কমন মুসলিমা তান এবার লিখি মিম সিন লাম মিম বলতা মুসলিমা তিন তিন এখন আমরা দ্বিবচন বানাচ্ছি তাহলে একই ভাবে এই মিম সিন লাম মিম এটাকে লিখলাম হ্যাঁ এখন আমি একটু ডিফারেন্ট কালার নিচ্ছি এই যে তা তায়ের সাথে আলিফ আর নুনের নিচে জেড তাহলে এবার বসাচ্ছি দেখেন এই তায়ের উপরে আলিফ আর নুনের নিচে জেড উচ্চারণটা কি হচ্ছে আমাদের মুসলিমা তানি মুসলিমা তান তারপর একটা লিখি মুসলিমা মিম সিন লাম মিম এটুকু থাকছে মুসলিমা পরটাও একটু লিখে দিচ্ছি মিম সিন লাম মিম মুসলিমা এরপর দেখেন এই দুটার চেহারা কিন্তু একই হবে হ্যাঁ এই যে তা আমরা কি পেলাম তানি তাইনি তাইনি এরপরে আবারও আমি ব্লু কালারটা নিচ্ছি পিঙ্ক কালারটা নিচ্ছি এখন আমরা লিখছি বহু বচন না না এখানে আর উনা হবে না তো ফেমিনিন না এই প্রথম অংশটুকু আগে লিখে নিলাম আচ্ছা তাহলে এখানে এই মুসলিমা লিখে নিলাম ছাত্র হতে পারে এবার আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি আলিফ আর ফোলাদা আলিফ আর ফোলাদা আলিফ আর ফোলাদা মুসলিমা হ্যাঁ এখন জবরদের কি দিব বলেন আ
আমরা কি কি লিখতে পারি? এখানে আমরা লিখবো রফা, এখানে আর এই ডান দিকের গুলো আমরা লিখি, ডান দিকের গুলা কি লিখবো? তাহলে এই ইনফরমেশন গুলো আমরা এই দুটা ছক থেকে ডিরাইভ করতে পারলাম। তাহলে এই যে গত ক্লাসের যে পুরুষবাচক ছক আর আজকের যে ফেমিনিন ছক, এখান থেকে আমরা কিন্তু জেন্ডারটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার হলাম এবং কিভাবে এখানে আপনার নাম্বারটা সিলেক্ট হচ্ছে, একবচন হচ্ছে, দ্বিবচন হচ্ছে, বহুবচন হচ্ছে, একই সাথে এদের স্ট্যাটাসটা কি, এরা কি রফা নাসাব নাকি জার, এই অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমরা এই দুটা ছক থেকে পেয়ে গেলাম। আর এই দুটা ছক আমরা বারবারই বলতেছি এতটাই ইম্পর্টেন্ট যে এই দুটো ছক যদি ভালো করে আমরা না শিখি আমরা আগাতে পারবো না, বারবারই কনফিউশন তৈরি হবে যে কি হইলো, কি ছিল এটা আপনার হবে। তো এটার জন্য সবাইকে রিকোয়েস্ট করব এই ছক দুটো একদম মুখস্থ করে ফেলি। তো এখন এই ছকের সাথে আমরা কি করব, আমরা অন্য শব্দ দিয়ে শব্দ তৈরি করার চেষ্টা করব। যেমন আমরা গত ক্লাসে করেছিলাম সলে, সলে শব্দটা দিয়ে এবার আমরা ফেমিনিন করার চেষ্টা করি। এই জায়গাটাতে আমরা বলেন সলে বসাই, তাহলে উচ্চারণটা কি হবে? সলে সলে মাতুন সলে হাতুন সলে হাতান হ্যাঁ তারপরে সলে হাতান সলে হাতিন সলে হাতিন সলে হাতান সলে হাতানি সলে হাতানি সলে হাতানি সলে হাতানি সলে হাতানি সলে হাতানি হ্যাঁ তারপরে বহুবচন বলেন আমরা হয়তো একটু বেশি বলতেছি, মানে মাত্রা বেশি দিচ্ছি, এটা শুধু আমাদের মনে রাখার জন্য, এক্সটিংশন করার জন্য। যখন আপনারা রিসাইট করবেন তখন তাজবিদের নিয়ম অনুযায়ী রিসাইটটা করবেন। হ্যাঁ, তো এখানে মনে মানে অনেক মাত দিচ্ছি মনে হচ্ছে যে তিন মাত পর্যন্ত আনছি, আসলে এটা জাস্ট বোঝার জন্য, আমরা যেন কোনোভাবে মিক্স না করি এটা জিনিস, এর জন্য আমরা এটা বলছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদের ধরতে কষ্ট হতেছে যে কি বলতেছে, একবার বললে মুসলিম আবার বলে সলে, তাদের জন্য বলছি যে আপনারা এইভাবে ছোট ছোট করে লিখবেন। হ্যাঁ, আমি একটু আপনাকে একটু দেখাই যে কিভাবে লিখবেন। এই যে একটা বোর্ড ব্যবহার করলেন, আপনি আপনার সাদা পেজ নেবেন, সাদা পেজের মধ্যে এভাবে লিখবেন, বাংলায় লিখবেন, যাদের আরবি লিখতে কষ্ট হচ্ছে তারা বাংলায় লিখবেন, সলে লিখলেন। হ্যাঁ, এরপরে আমরা কি বলছি এখানে আপনার চাবিটা কি, তুন, তাহলে সলে যোগ তুন, আপনি এটা যোগ করলেন, এবার উচ্চারণ করেন সলে হাতুন, এখানে তো অটোমেটিক কি আসবে, হাজ সলে হাতুন। হ্যাঁ, তাহলে আপনি শব্দটা পেয়ে গেলেন কিন্তু সলে হাতুন। তারপরে একই ভাবে আপনি পরেরটা লিখেন সলে যোগ টান, সলে হা টান, সলে যোগ তিন, সলে হা তিন। এভাবে যারা আরবি লিখতে পারতেছেন না বাংলাতে লিখে হলেও আপনি এই শব্দগুলোকে আয়ত্তে নিয়ে আসেন। তারপরে এই যে আমরা আপনি কি লিখবেন দ্বিবচনে কি লিখবেন, সলে যোগ টানি, চাবি চাবিটা কি টানি, তাহলে উচ্চারণ করেন সলে হা টানি, সলে হা টানি, হ্যাঁ সলে হা টাইনি, সলে হা টাইনি, সলে হা তুন, এইভাবে করে বাংলাতে হইলো একবার ছকটা লিখবেন। তাতে কি হচ্ছে, তাতে আপনার শব্দগুলা চিনতে সুবিধা হবে। আর যদিও আমরা বলতেছি বাংলায় আপনি শুরু করেন,
কিন্তু আস্তে আস্তে চেষ্টা করেন আরবিতে চলে আসতে, কারণ কি আরবিতে চোখে না ভাসলে আমাদের ধরতে কষ্ট হবে, আরবিতে চোখে না ভাসলে আমাদের ধরতে কষ্ট হবে। তো এই যে যেমন এই তা আলিফ দেখেই আপনাকে চিনতে পারতে হবে যে এটা কি, হ্যাঁ তা আলিফ এটা দেখে চিনতে পারতে হবে, তারপরে আ তুন দেখে চিনতে পারতে হবে, এটা না হলে ডিটেকশন করতে কষ্ট হবে। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে এখন চলে আসি প্র্যাকটিসে, অনেকগুলো প্র্যাকটিস আছে আমরা চেষ্টা করি। প্রথমে লেফট থেকে শুরু করি, বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি, বলেন একই ভাবে রাফা নাসাব নাকি জার, জার নিচে দেখেন জানাল জান্নাতাইনি দা জান্নাতাইনি, এটা নাসাব অথবা জার, এটাও চাবি, এখানে আমরা লিখতেছি নাসাব অথবা জার, ডুয়েল হবে, ডুয়েল তাইনি মানে ডুয়েল দুজন, ফেমিনিন এবং প্রপার হবে, এবং প্রপার হবে, আলিফ লাম আছে তাই প্রপার হবে। আচ্ছা এবার নিজেরটা বলেন তাহলে প্লুরাল, এরপরে ফেমিনিন আর এটা কমন, এবার নিচে বলেন ফাকিহাতুন, ফাকিহাতুন এটা চাবি না ধ্বনি, এটা ধ্বনি, ধ্বনি ধ্বনি রফা, রফা ধ্বনি রফা সিঙ্গুলার, সিঙ্গুলার হ্যাঁ ফেমিনিন, ফেমিনিন ফেমিনিন কমন, কমন এবার নিচে যেটা বলেন এবার ডান দিকে চলে আসি, এটা পারছি সবাই ধরতে যে আতুন, আচ্ছা নিচেরটা বলেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এবার নিচে দেখেন উজু হই ইয়াউমা ইজিন খাশিয়া, এটা তো ধ্বনি, ধ্বনি রফা সিঙ্গুলার, সিঙ্গুলার ফেমিনিন কমন, আর কমন। এবার নিচে দেখেন আসলিহাতি, এটা তো চাবি, তারপর লা তাসমাউ ফিহা লাগিয়া, এটা ধ্বনি, ধ্বনি
রফা না এটা কি হবে নাসো সিঙ্গুলার 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 ফেমিনিন ফেমিনিন আর এটা প্রপার হবে না আল আছে না লা তো আল তো লা কম আলিফ লাম তো নাই সামনে আচ্ছা লাস ধুলা হ্যাঁ এখন এইটা দেখেন আমরা যদি পাশাপাশি দেখতে চাই মাসকুলিন আর ফেমিনিন এর কিরকম হয় শব্দগুলা সবচেয়ে বেস্ট উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন কোথায় সূরা আহজাবের 35 নম্বর আয়াত সূরা আহজাবের 35 নম্বর আয়াত হ্যাঁ এটা মনে হচ্ছে যে আমাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাশাপাশি ওয়ার্ডগুলোকে দিয়ে দিয়েছে যে আমরা মুসলিম সব শিখবো তারপরে আমরা সূরা আহজাবের 35 নম্বর আয়াতটাকে বোঝার চেষ্টা করি দেখেন ইন্নাল মুসলিমিনা মুসলিমিনা দেখেন ইনা আছে কি হবে প্লুরাল হবে তারপরে মুসলিমাতি তাহলে মুসলিমিনারই ফেমিনিন ভার্সনটা কি মুসলিমাতি তাহলে এখানে দেখেন আতি আছে তাহলে এবার আমরা বলার চেষ্টা করি এবার দেখেন নাসাব অথবা জার এটা তো চাবি নাসাব অথবা জার এখন বলেন এখানে আপনি চাবি পাচ্ছেন নাকি আপনি ধ্বনি পাচ্ছেন চাবি কি আছে তানি তাইনি তাইনি আতুন আতিন আতিন কোথাও কি মিনিট আছে প্লুরাল হবে এখন প্রশ্ন আসতেছে যে কনিতিনার ফেমিনিন তাহলে কি দেখেন পরের ওয়ার্ডই বলে দিচ্ছি আল কনিতাতি আম্মু কোথায় কনিতাতি আমরা মাইক্রোফোন মিউট রাখি কনিতাতি আতি চাবি শোনা যায় একটু মেটাল মিউট করে দেন সবাই আপু আপনি মিউট করে দেন আমরা যখন অ্যানসার করব তখন মিউট খুলে দিব হ্যাঁ ঠিক আছে বলেন কনিতাতি তাহলে এখানে আমরা আতি যে আতি পাচ্ছি নাসাব এটা তো নাসাব অথবা জার নাসাব অথবা জার ফেমিনিন 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 আছে এটা প্লুরাল ফেমিনিন ফেমিনিন প্লুরাল ফেমিনিন
proper তো আর বাকিগুলো আমি লিখছি না আমি শুধু দেখাই দিচ্ছি দেখেন সো আদি কি না এটাও ম্যাসকুলিন হ্যাঁ ইনা আছে হ্যাঁ আর সো আদি কতি এটা কি ফেমিনিন এটা ফেমিনিন আদি আছে সোবিরিনা ম্যাসকুলিন ইনা আছে ম্যাসকুলিন আছে আর সোবিরতি আদি আছে এটা ফেমিনিন খাশিয়াইনা ম্যাসকুলিন খাশিয়াতি Feminine. 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 যেমন আমরা অর্থটা একবার পড়ে নেই নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী এবং মুমিন পুরুষ ও মুমিন নারী এবং অনুগত পুরুষ আর অনুগত নারী আর সন্ত সত্যনিষ্ঠ পুরুষ আর সত্যনিষ্ঠ নারী আর অর্ধবশ্যয়ী পুরুষ এবং অর্ধবশ্যয়ী নারী আর বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী দানশীল পুরুষ ও দানশীল নারী রোজাদার পুরুষ ও রোজাদার নারী আর নিজেদের আব্রু রক্ষাকারী পুরুষ ও রক্ষাকারী নারী আর আল্লাহকে বহুলভাবে স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারী আল্লাহ এদের জন্য ব্যবস্থা করেছেন পরিত্রাণ ও এক বিরাট প্রতিদান হ্যাঁ মাগফিরা ওয়া আজরান আযীমা তাহলে এখানে ক্ষমা এবং মহাপরিষ্কার হ্যাঁ এই এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলায় যেরকম পুরুষ আর নারী বারবার বলতে হচ্ছে অ্যারাবিকে বারবার বলার দরকার নাই ওদের সেন ওয়ার্ডের কনস্ট্রাকশনই আমাদেরকে বলে দিবে কি যে এটা ম্যাসকুলিন না ফেমিনিন একটা শব্দের মধ্যে দেখেন কতগুলো ইনফরমেশন ওরা একই শব্দের মধ্যে জেন্ডার বলে দিচ্ছে নাম্বার বলে দিচ্ছে তারপরে আপনার স্ট্যাটাস কি আছে সেটা বলে দিচ্ছে আবার কমন না প্রপার সেটাও বলে দিচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার মানে বুঝার জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে যে একটা শব্দ এটার মধ্যে কতগুলো ইনফরমেশন লুকানো আছে আচ্ছা এখন আর দুইটা এক্সারসাইজ দেখব সেটা হচ্ছে সুরা মুতাফফিফিন এখানে দেখেন এই যে ওয়াইলুন এই শব্দটাকে অ্যানালাইজ করি আগের মতো করি বলেন এটা তো রাফা রাফা মাসকুলিন রাফা তারপরে সিঙ্গুলার 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 মাসকুলিন কমন 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 তারপরে মুতাফফিফিনা ইনা মুতাফফিফিনা সাবি সামনের লামটা যে এখানে যে আলিফ লাম ছিল এই লামটাকে লিল কিভাবে হলো লামের নিচে যে লি আর এখানে একটা আলিফ লাম আছে আল তাহলে লিল মুতাফফিফি তাহলে আল মুতাফফিফিন কে যে লাম যে লি ধরলো এজন্য লিল মুতাফফিফিন হয়ে গেল তাহলে এটা প্রপার প্রপার এটা প্রপার হ্যাঁ সিমিলারলি দেখেন এই যে রাউন্ড করা যে আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি মানে নাসি কি হবে লিখলাম কারণ আমি ইনফরমেশনটা বলি নাই তারপরে বলো এটা প্রপার পরে এটার এটার ব্যাপারে একটা কমেন্টস আছে এখন বলবো না আমরা যখন করবো তখন এখন আমরা এটাই লিখলাম এরপরে বলে মাবউসুনা এটা চাবি রফা রফা এটা
singular এইটা এবং এর পরের যে এই দুইটা স্লাইড আপনাদেরকে আমি নিয়ে দিব আজকে এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে আমি যে ওয়ার্ডগুলো রাউন্ড করে দিয়েছি এগুলো আমরা বের করতে পারছি কিনা এটা হচ্ছে আমাদের কাজ হবে তবে অবশ্যই এটা করার আগে কি করতে হবে সব দুইটা মুখস্থ করে নিয়ে তারপরে শুরু করবেন আদেকে করার চেষ্টা করবো আর অসুবিধা নাই দুই একটা ভুল হলে আমরা কাজ শুরু করে নিবো সেটা কোনো ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ তবে ছকটা শিখে নিতে হবে এটা হচ্ছে কথা তাহলে আজকের ক্লাসের শেষে আমরা কি সামেশনে আসলাম আমরা আসলাম যে মুসলিমুন ছকের জন্য ধ্বনি এবং চাবিগুলো লিখো এটা যদি আপনাকে বলে তাহলে আপনি পারবেন তো কি কি ধ্বনি আছে জি আপু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি বাচক ছকের জন্য ধ্বনি ধ্বনি তুন তান তিন হ্যাঁ তুন তান তিন হ্যাঁ তারপরে বাসায় নিশ্চয় সবাই হাসবে আপনার কথা শুনে কি বলে রে অনলাইনে বসে তুন তান তিন তারপরে দ্বিবচন বহুবচনে কি হবে বলেন এরকম সেম করে আপনারা কি নিচের শব্দগুলোর জন্য স্ত্রীবাচক বানাবেন সলিহুন মুমিনুন সাবিরুন কাফিরুন হ্যাঁ এই শব্দগুলার বানান কিন্তু আমরা গত ক্লাসেও বলেছিলাম হ্যাঁ সলিহুন সৎ নাম সলিহুন মুমিনুন মিম হামজা মিম নুন মুমিনুন এই নুন হ্যাঁ এরপর আপনার সাবিরুন একই রকম ভাবে সৎ আলিফ বা র সাবিরুন হ্যাঁ আর কাফিরুন কাফ আলিফ ফা র কাফিরুন হ্যাঁ এখন এগুলোকে ফেমিনিন করতে হবে তাহলে এখানে একটা একটা করে কি যুক্ত হবে সুতা যুক্ত হয়ে যাবে এইভাবে করে আমরা শব্দগুলোকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আজকে আমি শেষ করে আপনাদের প্রশ্ন নিচ্ছি বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু